নমস্কার বন্ধুরা, দ্য এডুকেটেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনটিতে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং বেতন কেমন কী দেওয়া হবে, এই সমস্ত বিষয়ে আমি তোমাদের সাথে তুলে ধরবো। তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। পদের নাম, কোচবিহার জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে 26টি শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগের আবেদন চলছে। কর্মস্থল কোচবিহার, আবেদনের লাস্ট ডেট এখানে বলা হয়েছে 2 সেপ্টেম্বর 2022। আবেদনের বয়স সর্বোচ্চ 40 বছর বয়স অবধি তোমরা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা শূন্য পদ, বিভিন্ন ধরনের মিলিয়ে মোট 26টি শূন্য পদ রয়েছে। আবেদনের ফি এখানে বলা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 100 টাকা, রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 50 টাকা। আবেদনের পদ্ধতি, তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আমি ক্লিক করে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে দিচ্ছি। নোটিফিকেশনটিতে আমরা মেনু নাম্বার দেখতে পাচ্ছি DHFW/COB/3819। উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে তোমাদেরকে রিক্রুট করা হবে। এখানে বলা হয়েছে নোটিফিকেশনটিতে যে তোমাদের পিওরলি কন্ট্রাক্টুয়াল বেসিসে তোমাদের রিক্রুট করা হবে। অ্যাপ্লিকেশন তোমাদের শুধুমাত্র অনলাইনে এই www.wbhealth.gov.in এ গিয়ে শুধুমাত্র তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ক্লিনিক্যাল সাইকোলজি পোস্টে শূন্যপদ রয়েছে 6টি, এর মধ্যে ইউআরদের জন্য রয়েছে 3টি, এসসিদের জন্য 1টি এবং এসটিদের জন্য 1টি এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 1টি। পোস্টিং তোমাদের কোচবিহারের যে কোনো জায়গায় হতে পারে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনে তোমাদের ক্লিনিক্যাল সাইকোলজি ফ্রম অ্যান ইনস্টিটিউট অ্যাপ্রুভড অ্যান্ড রিকগনাইজড বাই দ্য রিহ্যাবিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া কনস্টিটিউশন আন্ডার সেকশন 3 অফ রিহ্যাবিলেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাক্ট 1992, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সাইকোলজি অথবা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা অ্যাপ্লাইড সাইকোলজি এবং মাস্টার অফ ফিলোসফি ইন ক্লিনিক্যাল সাইকোলজি অথবা মেডিকেল অ্যান্ড সোশ্যাল সাইকোলজি থাকতে হবে। মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে। এস তোমাদের 1/6/2022 থেকে আপ টু 40 ইয়ার, মানে ম্যাক্সিমাম ইয়ার তোমাদের 40-এর মধ্যে থাকতে হবে। স্যালারি তোমাদের এখানে 30,000 টাকা থাকবে পার মান্থ বলা হয়েছে। মোড অফ সিলেকশনে টোটাল মার্ক্স থাকবে 100, এর মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য রয়েছে 70 মার্কস, গ্র্যাজুয়েশনের জন্য 30, পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য 30 মার্কস, এম ফিল 10 মার্কস, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে 15 মার্কস, আপ টু 2 ইয়ার্স 5 মার্কস, মোর দেন 2 ইয়ার্স আপ টু 3 ইয়ার্স 10 মার্কস, অ্যাভাব 3 ইয়ার্স 15 মার্কস এবং ইন্টারভিউয়ের জন্য থাকবে 15 মার্কস। পার্ট টাইম মেডিকেল অফিসারের জন্য শূন্যপদ রয়েছে 2টি, শুধুমাত্র আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য। এখানেও তোমাদের পোস্টিং কোচবিহারের মধ্যে যে কোনো জায়গায় হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমার MBBS ফ্রম AMCI রিকগনাইজ ইনস্টিটিউট উইথ 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে এবং রেজিস্টার থাকতে হবে আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে। মিনিমাম এজ তোমাদের এখানে বলা হয়েছে 1/6/2022 থেকে তোমাদের ম্যাক্সিমাম এজ 64 বছরের মধ্যে হতে হবে। স্যালারি তোমাদের বলা হয়েছে এখানে 24,000 পার মান্থ। টোটাল মার্কস 100, এর মধ্যে 80% মার্কস থাকবে মার্কস অপটেন ইন দ্য ফাইনাল এক্সামিনেশনস, পিজি ডিগ্রির জন্য 10 মার্কস, ডিপ্লোমার জন্য 5 মার্কস এবং এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 10 মার্কস। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উরবান। এখানে মোট পদ রয়েছে 6টি, এর মধ্যে 3টি রয়েছে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য, 1টি রয়েছে এসসিদের জন্য, 1টি এসটি এবং 1টি ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। এটার পোস্টও তোমাদের কোচবিহার যে কোনো জায়গায় হতে পারে। ইরিগেশন কোয়ালিফিকেশনও তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেট হ্যাভ মাস্ট পাস্ট ANM কোর্স ফ্রম ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান কাউন্সিল অথবা বা মাস্ট হ্যাভ পাস্ট GNM কোর্স ফ্রম দ্য ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যান্ড রেজিস্টার্ড সার্টিফিকেট উইথ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তোমাদের রেজিস্টার থাকতে হবে। বলা হয়েছে শুড বি প্রফিশিয়েন্ট ইন বেঙ্গলি, অর্থাৎ তোমাদের বাংলা ভাষায় তোমাদের দক্ষ হতে হবে এবং পারমানেন্ট রেসিডেন্ট থাকতে হবে তোমাদের সেই কোচবিহার ডিস্ট্রিক্টের। ANM অথবা GNM রেজিস্ট্রেশন সার্টিফিকেটও থাকতে হবে। এজ লিমিট তোমাদের এখানে বলা হয়েছে 21 ইয়ার থেকে 40 বছর, 1/1/2022 থেকে শুরু করে 1 জানুয়ারি 2022 অবধি এডিটের মধ্যে। স্যালারি তোমাদের এখানে 13,000 টাকা পার মান্থ দেওয়া হবে বলা হয়েছে এবং মোড অফ সিলেকশনে বলা হয়েছে অ্যাজ পার মার্কস অপটেন ইন দ্য ANM আর GNM, অর্থাৎ তোমাদের এখানে মার্কের ভিত্তিতে নিয়োগ করা হবে। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পোস্টের জন্য শূন্যপদ রয়েছে শুধুমাত্র 1টি, সেটি আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। এটা এখানেও তোমাদের পোস্টিং কোচবিহার যে কোনো জায়গায় হতে পারে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনে তোমাদের বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন সায়েন্স সাবজেক্ট, পারমানেন্ট 2-হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, শুড বি এবল টু ড্রাইভ এবং তোমাদের ড্রাইভ করা জানতে হবে।
ওয়েল কনভার্সেন্ট উইথ ভেরিয়াস কম্পিউটার প্রোগ্রাম ইনক্লুডিং এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল তোমাদেরকে জানতে হবে। পপে প্রিফারেন্সিয়াল তোমাকে বলা হয়েছে MSW অথবা মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন অ্যান্ড ন্যাশনাল হেলথ প্রোগ্রামের মধ্যে থাকতে হবে। বয়স তোমাদের 1/6/2022 থেকে 21-40 বছরের মধ্যে হতে হবে। স্যালারি তোমাদের এখানে 25,000 টাকা পার মান্থ ফিক্সড স্যালারি দেওয়া হবে। টোটাল মার্কস এখানে তোমাদের মোড অফ সিলেকশনে 50 মার্কস থাকবে, তার মধ্যে ক্লাস 10 মাধ্যমিকের মার্কশিটের উপর থাকবে তোমাদের 5 মার্কস, 12 মার্কশিটের উপর থাকবে তোমাদের 5 মার্কস, এরপর গ্র্যাজুয়েশনের জন্য থাকবে 15 মার্কস, MSW-তে থাকবে 5 মার্কস, এক্সপিরিয়েন্সের জন্য থাকবে 10 মার্কস, 5 ইয়ার অ্যান্ড মোর দেন গভর্নমেন্ট এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের থাকবে দেওয়া হবে 10 মার্কস এবং প্রাইভেট থাকলে দেওয়া হবে তোমাদের 5 মার্কস, 4 ইয়ার এবং এর মোর বাট লেস দেন 5 ইয়ার্স গভটে থাকবে তোমাদের 8 মার্কস এবং প্রাইভেটে থাকবে তোমাদের 4 মার্কস, 3 ইয়ার্স অ্যান্ড মোর বাট লেস দেন 4 ইয়ার গভটে থাকবে তোমাদেরকে 6 মার্কস এবং প্রাইভেটে থাকবে তোমাদের 3 মার্কস, 2 ইয়ার অ্যান্ড মোর বাট লেস দেন 3 ইয়ার্স গভটে থাকবে 4 মার্কস এবং প্রাইভেটে থাকবে 2 মার্কস, 1 ইয়ার অ্যান্ড মোর বাট লেস দেন 2 ইয়ার্স গভটে থাকবে তোমাদের 2 মার্কস এবং প্রাইভেটে থাকবে তোমাদের 1 মার্কস, অর্থাৎ কম্পিউটার টেস্টের জন্য থাকবে তোমাদের 10 মার্কস। পরবর্তীতে ফিমেল কাউন্সিলর এজ পোস্টের জন্য তোমাদের শুধুমাত্র ইউর ক্যান্ডিডেটদের একটি পোস্ট রয়েছে, এখানে তোমাদের পোস্টিং কোচবিহার যে কোনো জায়গায় হতে পারে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েট ইন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যোলজি অথবা অ্যান্থ্রোপোলজি এবং অথবা হিউম্যান ডেভেলপমেন্ট থাকতে হবে। ডিজায়ারেবল এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট এম এ MSc ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক সোশ্যোলজি অ্যান্থ্রোপোলজি হিউম্যান ডেভেলপমেন্ট অথবা কনভার্সেন্ট ইন এম এস অফিস। এস তোমাদের 1/6/2022 থেকে তোমাদের 40 বছরের মধ্যে হতে হবে। স্যালারি তোমাদের 20,000 টাকা দেওয়া হবে বলা হয়েছে। টোটাল মার্কস থাকবে 100, একাডেমিক কোয়ালিফিকেশন 40 মার্কস থাকবে, মাধ্যমিকের 10, এইচএসএ 10, গ্র্যাজুয়েশনে 10, পোস্ট গ্র্যাজুয়েশন 10, এক্সপিরিয়েন্সের জন্য থাকবে তোমাদের 5 মার্কস, রিটেন এক্সামিনেশনের জন্য থাকবে তোমাদের 45 MCQ এবং ইন্টারভিউ থাকবে 10। অনলাইন ফর্মটি ফিল করার পর তোমাদের সেই ফর্মটি প্রিন্ট আউট করে সেলফ অ্যাটেস্টেড করে একটি কপি সমস্ত ডকুমেন্ট সহ কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেইটি লেখার পর কোচবিহারের এই অ্যাড্রেসটি ড্রাফ্ট করতে হবে। ড্রাফ্ট কপিটির সাথে তোমাদের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের সেলফ অ্যাটেস্টেড দিতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, অল মার্কশিট এবং পাস সার্টিফিকেট অ্যাজ পার পোস্ট ক্রাইটেরিয়া দিতে হবে তোমাদের, ফটোকপি অফ ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে হবে, ক্লিয়ার ফটোকপি অফ অল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে এবং কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তো বন্ধুরা, তোমরা যারা এলিজিবল আছো তারা দেরি না করে এই পোস্টগুলির জন্য তোমরা অ্যাপ্লাই করে দাও এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।